শ্রাবণদাস মুখোপাধ্যায় দ্বারা কালী মন্দির প্রতিষ্ঠিত। এটা বরানগরে কাশীপুরে বিংশ শতাব্দীর বিশিষ্ট শিল্পপতি কয়লা খনির মালিক শ্রাবণদাস মুখোপাধ্যায় 1847 থেকে 1921 কাশীপুরে 1894 খ্রিস্টাব্দে অ্যান্টনি জন হার্ট সাহেবের 35 বিঘে বাগান বাড়ি ক্রয় করে ঠাকুর বাড়ি বাগান পুকুর এবং সিংহফট নবরত্ন কালী মন্দির 1904 খ্রিস্টাব্দের পর দীপাময়ী কালীমূর্তি দুর্গেশ্বর ক্ষেত্রের শিব লিঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত। তার রক্ষণাত্মের জন্য কলকাতা বর্ধমান হুগলি এবং যশোর জেলার কয়েকটি সম্পত্তি দেবতার নামে অর্পণ করেন। 1909 খ্রিস্টাব্দে গঠন করেন মন্দিরের নিত্য পুজো সহ সারা বছর পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। বলিদান নিষিদ্ধ এখানে। আপনাদের বিঘ্নে নিয়ে যাচ্ছি, বিঘ্ন বন্ধ। এলো কালী মন্দির। শিবলিঙ্গ শিবলিঙ্গ